তোমরা ভালো আছো? আমরা ভালো আছি। আজ আমরা ঘুরতে যাচ্ছি। এই যে দেখো বাবু, হাই বলে দাও। তো বাবু যাচ্ছে, আমি যাচ্ছি, আর মা যাচ্ছে। আর মা এখন জিজ্ঞেস করতে গেছে কাকিমণিকে, কাকিমণি যাবে কি না। তো চলো দেখো কোথায় যাচ্ছি। এই যে দেখো মা এসে গেছে, কাকিমণি এখন অল্প কাজ আছে, যাবে না বলেছে, তাই মা এসে গেছে। আর আমরা যাচ্ছি, বাবু দিদানের সাথে যাচ্ছে, আর আমরা যাচ্ছি আমার পিসির ঘরে। এসে গেছি আমরা, দেখি ঘরে মানুষগুলো কোথায় আছে। আমরা আমার পিসির বাড়ি এসেছি, এটা আমার পিসির ঘর। আর আমরা এখানে এসেছি, এই যে দেখো পিসির ঘরে একটা টিকলি আছে, টিকলিটা খেলছে। আর চলো দেখি বদি কি করে। টিকলি খেলছে, কুকু খেলাচ্ছে টিকলিকে। এই যে, আর এটা হলো আমার বড়দার ছেলে, ছোট ছেলে। দেখি বদি কি করে, হাই বলে দাও। হাই, তোমরা কে কে চা খাবে, এসো বিকেলে চা। মা বসে আছে, চাটা খাওয়া শেষ। আর এই যে বদি টিকলিকে জল খাওয়ালো, আর এই যে টুকু ঘুরছে, আর এই যে আমার সমরজিৎ বাবু আমার সাথে বসে আছে। কিছু বলে দাও সমরজিৎ। সমরজিৎ তো কথা বললো না, টিকলি কথা বলবে। হাই বলে দাও তো, শোনো 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 শোনো, কি খাচ্ছ, কি খাচ্ছ, চেক দাও চেক দাও চেক দাও চেক দাও দো চেক দাও। এই টুকু তো চেক দে, চেক দে, এ হাত দিয়া, এ হাত দিয়া দে না। এই যে, এই যে টিকি টিকি একটু একটু হাঁটে। এই যে, এই যে, ইয়ে 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 ইয়ে, এই যে শোনো, এটা কি টাইগার। এই দেখো টিকলিটা উঠে গেল, আর এই যে আমাদের টুকু বাবু উঠে গেল। পান খাও। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? এটা আমাদের পিসির ঘর, আমি তোমাদের বলিনি, ভালোভাবে বলিনি, বলেছি পিসির ঘর কিন্তু ভালোভাবে বলিনি। এটা আমাদের পিসির ঘর, আমার ফুল পিসির ঘর। এখানে এক বছর হয়েছে, আমার বড় বৌদি মারা গেছে। আমি অল্প আগে আমার বড়দার ছেলেকে আপনাদের দেখিয়েছি, আর একটি মেয়ে আছে একটু বড়। তো সবার প্রথমে আমরা বড় বৌদিকেই পেয়েছিলাম। তো যাই হোক, যে কোনো কারণে আমার বড় বৌদি এক্সপায়ার হয়ে গেছে। তো আর অল্প আগে যাকে দেখিয়েছিলাম সে আমাদের ছোট বৌদি, আর আরেকজন আছে মেজ বৌদি, সে বাপের বাড়ি গেছে ঘুরতে। আর ওই যে দেখো আমাদের ছোট বৌদির একটি মেয়ে আছে ছোট্ট, আর মেজ বৌদির দুটো ছেলে আছে, তারা মামার বাড়িতে ঘুরতে গেছে। আর আমি এমনি দেখতে এলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো বলো কেমন লাগলো দেখে ভিডিওটা। আর বাবু তো খুব ফুর্তি, এই যে দেখো, আর সঙ্গে থাকো। আর দেখো আমরা চলে যাচ্ছি, বাই বাই, বাই বাই বেবি, বাই বাই। এটুকু বাই বাই বলেছো, আমরা এখন চলে যাচ্ছি ঘরে। সাথে দেখো বাচ্চা পাটি, এই যে দেখো আমরা চলে এসেছি, যাচ্ছি ঘরে। ঘরে গিয়ে একটা জিনিস বানাবো, তোমাদের দেখাবো, বলবে কেমন লাগলো। চলো, এই যে দেখো, প্রথম তো মা এই কিছু মোমবাতি ছিল সেগুলোকে অল্প গরম করে মেল্ট করে নিচ্ছে। মোমবাতিগুলোকে মেল্ট করে পিঙ্ক কালারের বানাবে মোমবাতি। তো এগুলো মেল্ট হয়ে যায়, তারপর দেখাচ্ছি। এই যে দেখো মা রেড কালারের বানাবে, আমরা এখনই একটা বানিয়েছিলাম, তো তার জন্য এটা তার রেড রেড কালার লেগে আছে। আর ঘরে দেখুন আলতা দিয়ে বানাচ্ছে, ঘরে আপনারা সবারই এটা অ্যাভেলেবল থাকে আলতাটা। এভাবে আলতা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলে তারপর রেডি হয়ে যাবে। তো এই যে দেখো মেল্ট হয়ে গেছে প্রায়, আর আলতাটা একদম গুলে গেছে। আর আপনারা
যিকোনো সাইজের যিকোনো কিছুতে করতে পারেন। তো মা এই যে দেখো একটা ছোট্ট সাইজের পেঁপে নিয়েছে, এটা খুব ঠান্ডা হয় তাই, আর এটা তো ফ্রিজে করা যাবে না কারণ এটা তো গরম গরমই রাখতে হবে, তাই মা এটাতে এই যে একটা সুতো দিয়ে দিয়েছে, আর এইভাবে একটা স্পুনের সাহায্যে সুতোটাকে এভাবে রেখে দেবে। তারপর দেখুন একদম রেড কালারের হয়েছে, আর এটা যখন এই যে দেখো আমার দেওয়া হয়ে গেছে, আর এটা যখন এটা শুকিয়ে যাবে তখন এটা একদম পিঙ্ক কালারের মতন হয়ে যাবে, খুবই সুন্দর লাগে দেখতে। সুতোটাকে অল্প উঠাতে হবে, একদম রেডি হয়ে গেছে, আর পেঁপেটা তো একদম ঠান্ডা হয় তো এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো হওয়ার পর আপনাদেরকে আমি দেখাবো। আর এই যে দেখো আগে একটা বানিয়েছিলাম, এটা কালারটা এত মিষ্টি কালার হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো অল্প তো মেল্ট করা মোমবাতি ছিল তো মায়েরাতে দিয়ে দিয়েছে দেখো, আর এটা হওয়ার পর তোমাদের আমি দেখাবো নিশ্চয়। দিয়ে এটা দেখো বন্ধুরা, এটা একদম ড্রাই হয়ে গেছে আর বের হয়ে যাচ্ছে, আর এগুলোকে আমি অল্প গরম করে অল্প ঠিকঠাক করে নিলে দেখতে খুব সুন্দর লাগবে। আমি এগুলো করে নিই, তারপরে দেখো দুটো খুব সুন্দর বেরিয়ে গেছে দেখো, আমি এগুলো অল্প ঠিকঠাক করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো আমি অল্প কেটে কেটে ঠিকঠাক করে দিয়েছি, আর দেখতে খুবই মিষ্টি লাগছে, খুবই সুন্দর লাগছে এই যে দেখো। আর আমি এটা অল্প এখন জ্বালাবো, তারপর তোমরা দেখবে আর সেন্টও খুব সুন্দর আসবে, আর তোমরা এটা অন্য অন্য কালারের চাইলে অন্য কালারেরও বানাতে পারবে, আর যদি আলতা দিয়ে বানাও তো ফুড কালারও ব্যবহার করতে পারো। তো আমার কাছে এখন ফুড কালার অ্যাভেলেবল ছিল না তাই আমি আলতা দিয়ে বানিয়েছি, আলতা দিয়ে কালারটা খুব মিষ্টি হয়েছে দেখো। আর তোমরা অন্য অন্য কালারের ফুড কালার দিয়েও অন্য কিছু তোমরা কালারে বানাতে পারো। তো আমি অল্পটা জ্বালাই, তারপর তোমরা দেখবে। এই যে দেখো আমি জ্বালিয়েছি, কত সুন্দর লাগছে, তোমরা এটা ঘরে সাজাবার জন্য ইউজ করতে পারো বা এটা ঠাকুর ঘরে ইউজ করতে পারো, খুবই সুন্দর লাগে দেখতে। অন্য কালার হলে তিন চারটা কালারে একলগে রেখে দিলে খুবই সুন্দর লাগবে দেখতে, দেখো আমার তো খুব ভালো লাগছে। তোমরা এটা ঘরে ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।